আজকে শ্রাবণ মাসের আবার সেই সোমবার। সোমবার তো আমি তো উপোস আছি, এখন স্নান ধান করিনি, তো তোমাদের দাদাভাই কখন এখন ফল জমাতে জানি আমাকে এনে। আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? সব আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তা বলতে ভুলে গেছিলাম, আর আজকে সেই শ্রাবণ মাস আবার মানে সোমবার, তো মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খেতে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন ওকে নিয়ে যাবো পড়তে। মানে ম্যাম পড়াতে এসছে মার ওই বাড়িতে, মার ওখানে, তো ওখানে দিয়ে আসবো। দিয়ে এসে তারপর ব্যাপার কি বাইরে আর একটু কাজ আছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখো বাসন মাজা হয়ে গেছে, আর শাশুড়ি মা উঠোনটা ঝাঁট দিচ্ছে, আর এদিকে আমি বাদ বাকি কাজ যেটুকু কাছে এসে ধোয়া ঠোয়া জামা কাপড় ধুয়ে ধুয়ে ঘরটুকু করবো, কারণ ধরো দাদাকে তো যাবে, ওকে স্কুল হতে যাবে, তখন নিয়ে আসবে। তো তখন নিয়ে আসতে গেলে কী হবে বলতো, তখন ফল আনবে, সন্দেশ আনবে, সেই জন্য খুব লেট হয়ে যাবে। তো সেই জন্য এত আগে স্নান করবো না, তখন স্নান করে পুজো দেবো, তো ততক্ষণ রান্নাবাড়ি জোগাড় টোগাড় করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, আশা করি সবার খুব ভালো লাগবে। চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম, দেখতে থাকো। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে, আমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে এখনও, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাইরে জল, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। মা উঠোন যাচ্ছে আর যে জলে ভর্তি আমাদের গলি। প্রভাত, আবার বলছি আর ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম বন্ধুরা। তো তোমাদের বললাম এই স্নানটা একটু পরে করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই ঘুম থেকে এখন ওঠেনি, এখন বাজে হচ্ছে 8:30, ঘুম থেকে তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, উঠলে পরে তারপর কখন গিয়ে নিয়ে আসে, তো ততক্ষণ ভালো, এখন একটু বসেনি, বসে নিয়ে তারপর 9:00 বাজলে, 9:00 পরে 9:30 দিকে একটু ভাত বসিয়ে দেবো, 9:30 একটু ভাত বসিয়ে দেবো। আর মেয়ের স্কুল আছে এখন, মার ওখানে যদি গায়ে খাবে না, তো আমি ভাতে একটা আলু সিদ্ধ দিয়ে মেয়ের জন্য বসিয়ে দেবো, গিয়ে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে। আর বৃষ্টি যেই আজকে চলছে, এটা যদি এইভাবে চলতে থাকে তো কীভাবে পড়ে যে পাঠাই, মানে তাড়াতাড়ি সবার কীভাবে বৃষ্টি পড়ছে পাঠাতে হবে। আর একবার জোরে হচ্ছে, একবার আস্তে আস্তে হচ্ছে, আমাদের এরকম সমস্যা, এরকম এভাবে করে বৃষ্টি চলছে। আর তোমাদের ওই দাদাভাই জিন্সের প্যান্টটা কালকে তুলে দিয়েছিলাম, তো এভাবে করে বৃষ্টি পড়ে চলছে, একবার বৃষ্টি পড়ছে একটু জোরে, একবার একটু কম, মানে ঝিরি ঝিরির মধ্যে এরকম হয়ে চলছে। আর এখন একটু বসে নেবো, তোমাদের বললাম একটু বসে নিই, আর চাটা তো কিছুই খাবো না, একবারে পরে পুজো টুজো দিয়ে, তারপর তো চা খাইনি, সে আগের সোমবার পুজো টুজো দিয়ে চা খাইনি, দেরি হয়ে গেছিলো, তার আগের সোমবার তো খাইনি, কারণ 2:30 সময় একবারে স্নান করে, 2টোর সময় হয়তো স্নান করে ঢুকেছিলাম, 2:30 হবে, মানে স্নান করে না, 2:30 সময় ঘরে ঢুকেছিলাম, মানে পুজো করে, পুজো করতে করতে 2টো বেজে গেছিলো, মেয়ে স্কুল থেকে এসছে 1:30 থেকে, তো তখন অলরেডি আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, ঠাকুর দিচ্ছিলাম, তো 2টোর থেকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়েছিলো। তো 2:15 নাগাদ মাকে ফুল টুল দিয়ে এসে, মানে আমার মার ওখানে ফুল দিতে যাই, তো মা পুজো দেয়, তো মার ওখানে ফুল দিয়ে আসছি বাড়িতে, মানে তখন 2:15, তারপর মানে আর কি চা খাবো, তখন হবে তো আর চা খাইনি। আজকে আজকেও মনে হয় রুমে লেট হয়ে যাবে আমার মনে হচ্ছে, এখন দেখা যাক তারপর দেখা যাক কী করে। আমি বলছিলাম যে আগের দিন ফলগুলো আগে কিনে এনে রেখে দাও, তো আনি বলছি সেদিনই সকালে উঠে, সকালে উঠে যখন উঠবো তখন এনে দেবো তোমাকে, মেয়েকে স্কুল দিতে যাবো তখন এনে দেবো, তো ভাবতেই পারছো কত দেরি হবে আমার, তো সেই জন্য পুজো তো এখন দিচ্ছে না, আমি একটু বসে নেবো। তো চলো বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর আশা করি সবার খুব ভালো লাগবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত ফুটেনি এখনো, ভাতটা ফুটো। আর দেখো এখানে মেয়ের ব্যাগপত্র নিয়ে আসলাম, টিফিনটাও খুললাম, ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি, 2টো কেক দিয়ে দেবো টিফিনে, তো কেকটা আজকে নিয়ে যাক, এই কেকটা দিলে একমাত্র খায়, আর বিস্কুট দিলে খায়, আর কিচ্ছু নিতে চায় না জানো বন্ধুরা, মিষ্টি কালাকান এর আগে নিয়েছে কিন্তু এখন নিতে চায় না, ফলও এর আগে নিয়েছে, প্রথম প্রথম স্কুলে নিয়েছে, সবার দেখা দেখি এখন আর নিতেই চায় না, হয়তো এখন কেউ নেয় না, হয়তো ওরাও বিস্কুট কেক এগুলোই এগুলোই নেয়, তো সেই জন্য ও তাই নিচ্ছে, এটাও দিয়ে দেবো খুলে, এটাও খুলে নিয়েছি, দুটো বিস্কুট বলছি, 2টো কেক দিয়ে আজকে ওকে টিফিন দিয়ে দিলাম, সেই খুশি হয়ে যাবে, এই কেকটা খুব ভালোবাসে, অন্য কেক দিব সেটা হবে না, এই কেকটাই লাগবে, তো
চলো এই কেকটা আর আগে খেতে কোন কেকটা বলতো, রোল রোল ভেতরে ক্রিম বেরোয়, কামড় দিলে চকলেট ক্রিম বা এমনি হোয়াইট কালার ক্রিম সেগুলো পছন্দ হতো। চলো দেখি আজকে লেখা কি করেছে। এই যে বল, একটা ভুল করেছে কালকে, একা একাই লিখছে ভুল করেছে, আবার বাবু সব ঠিক করেছে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। পরীক্ষার এখনও একটা মাস আছে হাতে, আর এখন ওর বইটা গোছাবো আর ভাতটা উতলে গেল, ভাত ফুটে গেছে, ভাত নামাবো, একটু টাইম লাগবে, ভাতটা নরম হবে আর একটু হোক, ততক্ষণে ওর একটা উচিয়ে। চলো বন্ধুরা তোমরা দেখতে, এই যে দেখো বন্ধুরা এখানে সবজি কাটছি, মিশালে একটা চচ্চড়ি হবে, আর এখানে পনিরে আলু কাটছিলাম, এই যে পনির আনা আছে। তো চলো দেখো একদম অবস্থা খারাপ এই জায়গাটার, তো চলো সবজি টবজি কেটে নিই, তারপর যখন করবো আরেকটা নতুন জিনিস, আজকে আরেকটা জিনিস করবো সেটা পরে তোমাদের বলছি, পরে শেয়ার করবো। তো চলো দেখতে, আজ এখানে পনির আলু পনির মশলা করবো, পটল বেগুন আর আলু চাকচাক ভাজা এগুলো কেটে নিলাম, এগুলো করবো সকালে দেবো মাকে আর তোমাদের দাদা ভাইকে। আর এই যে চচ্চড়িটা ধুয়ে নিয়েছি, এখন এটা তাড়াতাড়ি করে এটা একটা কড়াই বসাবো, এগুলো আরেকটা কড়াই বসাবো। বন্ধুরা চলো, অনেক তাড়া আছে, 12টা বেজে গেছে, এখন আবার আমাকে তাড়াতাড়ি এগুলো করে তারপর স্নান করে পুজো দেওয়া আছে, তারপর মেয়েও চলে আসবে, দেড়টা দিকে মেয়ে চলে আসবে। তো চলো আর কথা বলছি না, ব্যাক ক্যামেরা দাঁড়ো, ব্যাক ক্যামেরা আর সেভাবে কথা বলছি না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে এখন আর কি আমাকে রান্নাটা বসাতে হবে। তো এই যে কড়াই, দুটো কড়াই বসাতে হবে, দেখি দুটো কড়াই করলে তাড়াতাড়ি হবে। তো চলো তাড়াতাড়ি রান্না সেরে আমাকে আবার স্নান করতে হবে। তো আরেকটা জিনিস করব, তো সেটা যখন করবো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কী হতে চলেছে সেটা তোমরা দেখতেই পাবে পরে। তো চলো দেখতে থাকো, অপেক্ষা করো কী করছি দেখতে থাকো। চলো, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দেবো একটা, তেজপাতা, কালো জিরা, কালো জিরা দিয়ে আমি এখন হচ্ছে এই তেলটা গরম হয়ে এসছে, তো এটাতে ভাজা করবো, এই কড়াইটাতে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। আর বাইরে তোমাদের দাদাভাই গান চালিয়ে যাচ্ছে, দাদাভাই স্নান করে জল ঢালা হয়ে গেল, স্নান করে ওর জল ঢালা শেষ, আর আমার হয়নি, শাশুড়িরও জল ঢালা হয়ে গেল, আমিই বাকি। তো চলো আমি চচ্চড়িটা করে তাকে এগুলো পনিরটা চচ্চড়িটা রান্না করে তারপর যাবো, বৃষ্টি নেমে পড়লো আবার বাইরে, কী গল্প না। চলো আর এটাতে করবো ভাজা, জল ঢালা হয়ে গেছে তোমার, হ্যাঁ তোমাকে আগে ভেজে দিই, আগে আলুটা ভেজে দিই, তারপর চলো ভাজাগুলো করে নিচ্ছি। আর এটা হোক একটু থাকুন, এই দেখো পটল ভাজা বসিয়েছি, আলু চাকচাক ভাজা হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের জন্য ভাত বাড়লাম, এই দেখো আর মাসিকে দেবো একটু আলু চাকচাক ভাজা, আর পটল ভাজাটা সম্পূর্ণ মাসিকে দেবো, আর মাখা হবে হচ্ছে যে বেগুন ভাজা, এটা একটু চিনি দিয়ে ভাজতে হবে, তো লবণ মাখানো আছে, তো লাস্টে ভাজবো ওটা, এই জন্য পটলটা ভেজে তুলে নিয়ে মাসিকে দিয়ে তারপর। আর এখানে চচ্চড়িটা দেখো হলুদটা কম হয়েছে, একটু দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে এটা লাস্টে ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো, চিনি দেবো একটু, নুন মিষ্টিটা রেখে দিতে হবে, সেটা তো আমি দেখবো না মা দেখবে, যাই হোক চিনি দেবো আর ধনে পাতা দিয়ে ওটা নামিয়ে নেবো, আর এটা ভাজাটা নামিয়ে বেগুনটা ভাজবো দিয়ে দিবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি যখন পনিরটা করবো, পনিরটা করার সময় একটু দেখাবো, তারপর আবার যেটা হবে সেটা হচ্ছে আমি স্নান দান করে এসে পরে করবো, মানে স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর। চলো দেখতে থাকো বন্ধুরা পনিরটা, পনিরটাকে লবণ মেখে রাখছি, পনিরটাকে একদম হালকা করে ভাজবো, এখন হালকা ভাজতে গেলেও কড়া ভাজা হয়ে যায়, তো এই যে তেল গরম হয়ে গেছে পুরো, তো চলো পনিরটা ভেজে নিচ্ছি, আর
একটু হালকা করে অনেকটা ভেজে আছে, মানে পনিরটাকে যে ভাজবো এই পিঠ আর ও পিঠ করে হালকার ওপরে। চলো পনিরটাকে ভেজে তুলি, তারপরে এটুকু ভাজি। তাহলে আমার পনিরটা হয়ে, পনির মশলা করা হয়নি, মশলা তো করতে হবে। এখানে আলুটাকে ভাজতে ভাজা বসিয়ে দিয়ে মশলা করে নেবো, প্যাকেট তো বাইরে ফেলে দিতে হবে। তো চলো পনির আর কি দেখাবো, এটাই পনিরের রান্নার রেসিপি। আদা বাটা, জিরা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা দিয়ে পনিরটা হবে। আলুটাকে ফ্রাই করে নেবো আগে, তারপর চলো পনিরটা লাল হয়ে যাবে মতো তুলে নিই। তো চলো পরে আবার স্নান করে যখন পুজো দেবো তখন আসছি। বন্ধুরা স্নান করে আসছি, একটু সিঁদুর দেবো দিয়ে তারপর পুজো দেওয়া স্টার্ট করবো। স্নান করে আসলাম, দুটো বেজে গেছে বন্ধুরা, অনেকটা লেট হয়ে গেলো, এত লেট করে জল ঢালা, মানে বিকেল অবধি তো অনেকে ঢালেই। তো ওটা মনে করে একবার মনকে সান্ত্বনা দিই যে বিকেল অবধি তো অনেকে ঢালে। আমাদের এদিকে বিকেল সন্ধ্যে অবধি লাইন থাকে, মানে মন্দিরে জল ঢালার জন্য, মানে গোটা দিনটি আর কি শুধু জল ঢালার জন্য আর কি। তো আমার স্নান হয়ে গেছে, দুটো বাজে, ঘরে ঢুকেছি। আসলে অনেকটা লেট হয়েছে, তার কারণ রান্না কিন্তু একটার মধ্যে হয়ে গেছে। রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আবার কিছু জামাকাপড় ছিল ওগুলোকে ধুয়ে দিলাম, বাসি জামাকাপড় বলতে পারো, ধুয়ে দিলাম। সকাল তো বৃষ্টি হচ্ছিলো, সেভাবে কিছু ধোয়া হয়নি, তো ধুয়ে দিলাম। তারপর হচ্ছে স্নান করবো। তো ভাবলাম যে আগে কী বলে একটু মেয়ে যদি আসতো ওর শার্ট আর ওর ড্রেসটা একটু ধুয়ে দিতাম, কারণ একটু নোংরাও হয়েছিলো। তো কালকে সানডে গেছে, কালকে না ধুতে পারিনি, মানে ধোয়া হয়নি, মনেও ছিল না। তো আজকে স্কুল গেল, তো আসার পরে মনে মনে ভাবছিলাম যে চলে আসলে ভালো, চলে আসলে ভালো। আমার ওই জামাকাপড়গুলো কেচে টেচে স্নান কর, মানে স্নান করার আগেই ও চলে এসছে। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেস করে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর ওর শার্ট, ওর ড্রেস সমস্ত কিছু ধুয়ে মিল দিয়ে ভালো করে মেলে দিয়েছি। আর এখন হুট করে আবার কখন বৃষ্টি নামে তা জানি না, কিন্তু সমস্ত বাইরে কাজ হয়ে গেছে। এখন হচ্ছে পুজো দিতে ঢুকলাম, সোমবারে পুজো, তো দেখো তোমরা দেখতে থাকো। দাদা ভাই তো ফল আর সন্দেশ এনেছে, কোথায় রাখছে? ও দেখো ফল সন্দেশ পিঁপড়া উঠে গেছে, ফল সন্দেশ আর হ্যাঁ এগুলি আছে, ফলও আছে, তিন রকমের হয়তো ফল আনছে, তিন রকমের ফল আর সন্দেশ। তো চলো পুজোটা তাড়াতে সেরে নিই। ঠাকুরের চরণে ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে। এখন এখানে গোপালকে মা সকালে দিয়েছে, এটা আমি এখন দেবো, সাজাবো, ভেতরে লক্ষ্মী আছে সাজাবো, আর এই মালাটাকে সাজিয়ে এটা দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, তারপর আবার জল ঢালবো ওখানে তুলসী তলে, ওটা একদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আসলে একা হাতে থালা সম্পূর্ণ থালায় সব সাজিয়ে নিই, ফুল বেলপাতা, তারপর একটাতে আলাদা করে ঘটিতে জল আর একটা পিতলের ঘটিতে দুধ জল। তো সেজন্য একা হাতে হয়ে ওঠে না, তার উপর ধূপকাঠি থাকে, মানে আগুন ধরানো থাকে, তো সেজন্য সমস্যাটা ওখানেই হয়। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা, একা হাতে সমস্ত করি, সেজন্যই ভিডিওটা আমার এত সমস্যা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে তুলসী মন্দিরে দেওয়ার জন্য, মানে শিবলিঙ্গে জল ঢালার জন্য এটা রেডি করেছি, পাশেরটা, এটা হচ্ছে সূর্যকে দেবো, এটা তুলসীকে, তো এরকম করে করে নিয়েছি। আর ঘটির জলটা পরে এটা হচ্ছে বাটা সাজিয়েছি, এখানে অল্প অল্প ফুল দিলাম, কারণ হচ্ছে বাইরে পিছনে অলরেডি অনেক ফুল দেওয়া আছে, সবাই দিয়েছে। তো সেগুলো এখানে সন্দেশ ফল, চলো এগুলোকে ধুয়ে নিই। ফলগুলোকে কত ফল আমি এসছি, তো আমি আমি কাটতেই পারি না, চলো এগুলোকে ধুয়ে নিয়ে কেটে নিয়ে বাটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা আসছি। আবার এগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি, দেখো ফুল ঢুল দিয়ে সমস্ত গুছিয়ে নিয়েছি, এখন খালি বাটা দেবো, তাহলে হয়ে যাবে। চলো দেখো এগুলো কেটে নিয়েছি ফলগুলো, আমটা একদম ভালো না, দেখো আমটা অনেক বড়ো, কিন্তু আমের এই জায়গাটা যেন কেমন, তো দেখ
তো সেজন্য আপেল সমস্ত আপেল কলা আমকারি কেটে নিয়েছি, বাটায় দিয়ে দেবো। আর এখানে আপেলটা রেডি করে নিয়েছি সম্পূর্ণভাবে রেডি। আর এখানে কী বলে সন্দেশ আছে আর কি, ভেটি আছে, তো চলো দেখতে থাকুন। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা, আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে। তো ওই যে দেখো বাটায় দিয়ে দিচ্ছি সন্দেশ দুটো করে, চলো। পুজো আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তোমরা যে বাটা দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ বাটা ঠাকুরকে বাটা দেওয়া হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোটা শেষ করবো। পুজোটা হয়ে গেলে তুলসী মন্দিরে দিব, জল ঢালবো। তো চলো দেখতে থাকো তোমরা, পরে আবার আসছি। আর কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে, তুলসী মন্দিরে টল্প অল্প দেখাবো। তো চলো, এই যে দেখো তুলসী মন্দিরে দেওয়া হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো তুলসী মন্দিরে প্রতি সোমবার করে দিই, তো সেটা তো আর তোলা হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো, তো পুজো করা হয়ে গেছে, চলো বন্ধুরা। তাতে করে এখন যেটা করবো বলছিলাম ওটা করিনি ফটাফট, অনেকটা লেট হয়ে গেল, বাটা নামাতে হবে আবার। যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখে বুঝো এখন কি। পিঁপড়া কোথা দিয়ে আছে? এটা হচ্ছে কাজু, এই যে কিশমিশ, জল মশলা, ঘি, সাদা তেল, তেজপাতা, গুঁড়া নিয়ে আসলো। এই যে আতপ চাল, কালো ভোগ না ভোগ দানা তো চাল, আর হচ্ছে আর এখানে পেশারে করবো। চলো এই তেজপাতা, না রে শর্ত মানা, এটা করতে দে আমাকে, দেরি হয়ে গেছে মনে হয় তিনটা বাজে। আর এই যে কাজু কিশমিশ, তো চলো সবাই এখানে হাতে সামনে আছে, এটা লবণ, তো চলো তাড়াতাড়ি বসিয়ে দেবো। তো দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো কী করবো, করবো হচ্ছে পোলাও। তো চলো দেখতে থাকো, কারণ আমি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একবারে যখন পোলাওটা হয়ে যাবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সমস্ত একবারে দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে, প্রেশারে করে করছি দেখো। তো চলো এখন ঢাকনা আটকে দেবো, ওটা হয়ে যাবে। আখিকে ভাত খেতে দেবো, তোমার দাদাভাই ভাত খাবে, চলো দিয়ে দিই। আর এটা পরে খেলে খাবে, আর রাখি তো কত ভালোবাসে না, যদি খায় খাবে। চলো দিই, পোলাও রেডি হয়ে গেছে একদম। যে পোলাওটাতে আজকে পোলাও হলুদ বেশি হয়ে গেছে, এত তাড়াতাড়ি পরিমাণে করছি রান্না, তো দেখতে পাচ্ছি তোমরা পোলাওটা। তো চলো আমাদের খাওয়া দাওয়া হবে, আর কিছু শেয়ার করছি না একবারে খাওয়া দাওয়ার পর, কারণ আমার পেটে একদম অবস্থা শেষ, আগে খেতে হবে। চলো খাওয়া দাওয়া সেরে পরে কথা। পনির আমাদেরও পনির করেছি, এটা মাসিদের পনির করেছে। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো সমাধা। এই যে আরেকজন নিন্দু আছে কি করছে দেখো, জল দিয়ে জল কানের বানিয়েছে ওর পুতুলের, আশ্চর্য মানে দেখো তো অবস্থা, জল দিয়ে ডিজাইন করছে ওটা। আর এটাও জল দিয়ে দেখো, ওকে একটা জলের কানের পরিয়েছে, দেখো দেখো, নাড়া দিব তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে জল দিয়ে কানের দেখো, তোমরা দেখতে মনে হচ্ছে এমনি জলের ফোঁটা দেওয়া, এখানে দূরের থেকে দেখতে মনে হচ্ছে কানের পড়া, ওরকমই ওইরকমই একটা কানের পড়া এরকম মনে হচ্ছে একদম, তাই না? আর খেলো এখন কি খেলো বলতো, রসমালাই খেলো, একটু বাটিতে রসমালাই দিলাম, পাগল করে দিচ্ছিলো রসমালাইয়ের জন্য। তাই একটু রসমালাই আমাদের দাদাভাই আনছে, একটু রসমালাই খেলো, এই দেখো নষ্ট করে ফেললো। ও খেলো, তোমাদের দাদাভাইও খেলো, এখন ওকে নিয়ে একটু মানে ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো না ঠিক না, মানে ও নিজে শুয়ে পড়বে, চারটা বেজে গেছে অলরেডি, চারটা বাজে। তো চলো অনেকটা দেরি হলো, শোনা চারটা বাজে, জল পড়বে তো, এতগুলো জল দিলে হবে না। কত বড় বানাইছো এ রাম, তাকে আমার দিয়ে কি অবস্থা,
এগুলো ইয়ে রাম, জল কড়ায় নিচে চলে যাবে, মানে জলটা কড়ায় এখন নিচে চলে যাবে। চিংড়ি এই মেয়েটা না খুব পচা। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের। খাওয়া দাওয়া করে এই জাস্ট একটু একটু গড়াগড়ি করে নিলাম বিছানায়। খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট। আর আগে কিছু করে ঘুম পাড়লাম, দেখুন একটু ঘুম পাড়লাম, যে শোনো একটু ঘুমে দেয়। আর ওই ঘরে মা, আমার মা, শাশুড়ি মা, মাসি সবাই মিলে গল্প করছিলো, তো সেই জন্য এই ঘরে একদম টিভি চলছে। তো এখানেই অল্প ওকে শুয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো একটু রেস্ট করে নিই আমিও, তারপর আমার ভিডিও আবার আপলোড করতে হবে। ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি, এডিটিংটা করতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা, আবার সময় আসছি। চলো বন্ধুরা, তোমরা বড় ওজনকে খাওয়াচ্ছি, মানে ওকে খাওয়াচ্ছি। এখন সন্ধে না, রাত্রি 8টা বাজে, 8টার উপরে হবে। এই যে ইনি খাচ্ছেন, তোমরা দেখবে ওকে কি করে খাওয়াচ্ছি। দেখো পিনছি, আকর 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 খাও। এই দেখো পিনছি খেয়ে নিচ্ছে, দেখেছো পিনছি খেয়ে নিল, পিনছি খেয়ে নিল না। আচ্ছা খাও, পিনছি খাচ্ছে। এই যে পিনছির খাবার দেখাই তোমাদের, এই দেখো পিনছির খাবার বাটিতে, চলো পিনছিকে খাইয়ে দি। পিনছি ধরে না, আকড়ো 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 নড়ে না। এ কি নড়লা তুমি, ক্যামে ক্যামেরার মধ্যে মারছে, দেখো অবস্থা। চলো খাইনি, পরে কথা। তোমাদের দেখাচ্ছি মেলার থেকে, এই যে মা ওরা শ্রাবণী মেলার থেকে আসলো, এই যে ওর জন্য ব্রেসলেট, দেখো কি সুন্দর। এই যে আরও আছে এরকম কয়েকটা কালার নিয়ে আসলো লাইটটার জন্য, কালো কালো। তো এই যে সবুজ, লাল, তারপর হচ্ছে বেগুনি আর গোলাপি, তো এই কটা নিয়ে এসছে। আর যে হেয়ার ব্যান্ড চিনজিনি, হ্যাঁ আকাশি আর লাল না। আর এটা এটা চকলেট, আপেল চকলেট। এই দেখো বন্ধুরা তোমরা, আপেল আপেল চকলেট চিরুনি, হ্যাঁ। আর মাথার ক্লিপটা দেখাই, এই দেখো ঘোরো ঘোরো ঘোরো, এদিক ঘোরো, এদিকে ঘোরো, সামনে ঘোরো, ওই পাশেরটা ওই পাশেরটা, এই বাবারে হাপ্পি দিচ্ছে। আর এই যে বালিশের কোল, বালিশের কাভার, এগুলো আজকের মেলার বাজার সারে। আর এর আগের দিনও মেলায় গিয়েছিল, সেদিন আনা হয়েছিল সোলজার ক্লিপ, ওর কতগুলো সোলজার ক্লিপ আর হেয়ার ব্যান্ড ওদায় নাকি নানান রকমের ক্লিপ আনা হয়েছিল আর কি, পাথরের ক্লিপ, সোলজার ক্লিপ এগুলো। আর আজকে এগুলো আনা হয়েছে, বসে আছে। এতক্ষণ তোমাদের রাখি ব্যথা নিয়ে কাঁদলো, পা ব্যথার জন্য খুব করে এতক্ষণ কাঁদলো, এখন চুপ করে একটু বসলো। তো ভাবলাম যাক, হ্যাঁ তারপর যাই হোক, এতক্ষণ কান্নাকাটি করলো, আনিকা দিলাম, আনিকা মলম দিলাম, আনিকা খাওয়া খাইয়ে দিলাম, তারপর ঠিক হয়েছে, এখন একটু চুপ করলো। চলো একবার ওকে ভাতই খাওয়াতে হবে। আর এই যে এগুলো সব, তো এগুলো আবার ভিডিও অন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মিডিলে ঢুকিয়ে দেবো, তারপর ভিডিওটা এন্ডের ভিডিওটা পাবে তোমরা। চলো দেখতে থাকো, মার থেকে ভাত নিয়ে খেলাম, ভাত দিল চাকা চাকা বুটের ডাল, কেমন গহন গো চকলেট গুলা, খাও। তো বন্ধুরা, হুট করে মনটা খারাপ হয়ে গেল আমার আসলে, একটা বান্ধবীর, ওই যে বান্ধবীর এসেছিলো বলেছিলাম না একদিন ভিডিওতে, তো ওই বান্ধবীর বাবার খবর শুনলাম যে খুব একটা ভালো নেই। তো যাই হোক, বাড়ি থেকে আসলাম, আসার পরে আরও আর কি মেসেজটা দেখলাম, তো সেজন্য ভালো লাগছে না আমার, মানে আমার বাবারও সেমভাবে ইয়ে হয়েছিল। তো আর
মানে একই টাইপেরই জিনিসটা, আর মানে একই ধরতে গেলে, মানে আমার বাবার তো লিভার ড্যামেজ হয়েছিল আর ওর বাবার ক্যান্সার হয়েছে, এটাই তফাত। কিন্তু ধরতে গেলে তো একই, মানে বাঁচানো যায়নি মানুষগুলোকে, আমার বাবাকে বাঁচাতে পারিনি, আমার ছোট মামা তাই হয়েছিল, আর আমার দাদার তো বুঝতেই পারিনি কি করেছে, কি হয়ে গেল, আমার দাদা অসুস্থ হয়ে গেল, জ্বর আসলো, জ্বরের থেকে যে এরকম কিছু মারাত্মক একটা ঘটতে পারবে বন্ধুরা আমরা কোনোদিনও ভাবিনি। আমি তো ধারণার বাড়ি ছিলাম, তখন অবধি এতটা ডেসপারেট ছিলাম না বন্ধুরা, বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি তখন অবধি এতটা ডেসপারেট ছিলাম না, হয়তো বা এখন যতটা হয়েছি আগে ততটা ছিলাম না, জানি না কেন, হয়তো সব ভুল করে দিয়েছিল ভগবান, এত ভুল ফেলে দিয়েছিল যে মানে ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করানো হয়েছে, তবুও কিছু ইয়ে হয়নি, কোনো কিছু ধরা পড়েনি, ডাক্তার দেখালাম, জানি না কেন কি, এখন দাদাকে যদি কেউ কিছু করেছিল কি না কিছু বুঝতে পারছিলাম না, মানে পরে এগুলো মাথায় আসছিলো আর কি। কিন্তু খুব খারাপভাবে খুব খারাপ গেছে আমার সে সমস্ত দিন, আমার মার আমার আর আমার মার দিকে তো আমি তাকাতে পারিনি, মানে ওই ওই দিনগুলোতে খুব কষ্ট লেগেছে, মনের থেকে যে একটা কষ্ট বন্ধুরা কাউকে বোঝানোর মতো না সেটা, আর যাদের হয় যাদের ক্ষেত্রে এসব ঘটে না তারাই একমাত্র বুঝবে, আদার্স আর কেউ বুঝবে না, কেউ না, সবাই উপরে উপরে তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু কেউ বুঝবে না, যাদের সাথে হয় তারাই কিন্তু ব্যাপারটা ভালো করে ফিল করতে পারে। সেরকম আমি আমার বান্ধবীর ওই জায়গাটাতে, যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, জায়গাতে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমি ওই জায়গাটা ওর জায়গাটা ফিল করতে পারছি, মানে এই দুদিন আমার বাড়ির লোক খালি টেনশন করে গেছে ওর বাবাকে নিয়ে, আমি কাজ করছি কাজের মধ্যে মনে পড়ছে, যদিও ওকে ফোন করিনি কেন চিন্তা করছিলাম, যদি ওর ও কাজে ব্যস্ত থাকতে পারে বা দৌড়াদৌড়ি করছে, ফোন করবো ডিস্টার্ব হবে, থাক রাত্রে করবো করে হয়ে উঠছিল না। আরেক বান্ধবী আবার কলকাতা চলে যাচ্ছে, ওই বান্ধবীর বাড়ি গেলাম, মানে আমি সব ব্যালেন্স করে চলার চেষ্টা করি, এদিকে ওরটার জন্য চিন্তা করছি, এদিকে আবার ও চলে যাবে, ও ডাকছিল যে আয় আয় আয়, আমি বলেওছিলাম যে যাব, মিথ্যা তো বলবো না, আমিও বলেছিলাম যাব সেটা অনেক আগে, আর এর মধ্যে এই বান্ধবীর আবার বাবার শরীর খারাপ, আবার ওই বান্ধবী চলে যাবে কলকাতা, সেই জন্য যেতেই লাগতো পুচুটাকে দেখার জন্য, তো সব মিলিয়ে আর কি ব্যালেন্স করে দিনগুলোকে পার করলাম দুদিন। তারপর আজকে যখন মেসেজ করলাম, ফোন করলাম, বান্ধবীটাকে ফোন তুলছিল না, যাই হোক মেসেজ করলো, আমি একটু মার ওখানে গেছিলাম, মার ওখান থেকে এসে ওর মেসেজটা দেখলাম, ও কান্নাকাটি করছে, মানে মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে আর কি কান্নাকাটি করে মেসেজ ভয়েসে পাঠাচ্ছে, খুব খারাপ লাগছে বন্ধুরা, ওই দিনগুলো আমি পার করে এসেছি, আমি বুঝতে পারছি যে ওর মনের অবস্থাটা, ওর ওর কী চলছে, ওর বা ওর দাদার এই সময়টা আমি আমি আর আমার দাদা পার করেছিলাম বাবার সময়ে, তারপর ও যতটা জানে আমি তো ততটা জানতাম না, মম যতটা জানে মানে আমার বান্ধবী যতটা জানে আমি তো ততটা জানতাম না, সেই জন্য ও হয়তো বেশি করে আরও ফিল করতে পারছে আমার বান্ধবী। আর আমার দাদার বেলায় কিচ্ছু বুঝতে পারিনি, হুট করে কোথা থেকে জ্বর এলো, হুট করে কী হয়ে গেলো, জন্ডিস ধরা পড়লো, মানে হুট করে সব হয়ে গেলো, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করবো বন্ধুরা, আমার দাদার ব্যাপারে তোমাদের বলেছি, দাদাকে নিয়ে বাবাকে নিয়ে একদিন একটা আলাদা করে ভিডিও বানাবো বলেছিলাম, তো সেটা সময় সুযোগ পাচ্ছি না, এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম, তো যাই হোক একটু পরে কথা বলছি, তো যাই হোক মার ওখান থেকে আসলাম, মাকে একটু তোমাদের দাদাভাই রসমালাই এনেছিলো দুপুরে, আখি খাবে বায়না করছিল তো এনে দিয়েছি, আখিও খেলো, তোমাদের দাদাভাইও খেয়েছে, আর সন্ধ্যাবেলা সবাইকে দিয়েছি, আর তারপর আমার মার জন্য একটু বেড়ে রাখছিলাম, তো সেটাই মাকে দিতে গেছিলাম, মাকে দিয়ে আসলাম, আর মার ওখান থেকে ভাত নিয়ে আসলাম, যেহেতু আজকে এখানে একসঙ্গে মাকে ডেকে এনে খাওয়া হয়েছে, তো সেজন্য আবার ওই বাড়িতে মা তো সকালেই ভাত করেছে, মেয়ের জন্য একবারে ভাত করে নিয়েছিল, তো সেজন্য ভাত রয়ে গেছে অনেকটা, আর বুটের ডাল, মা ভাত আর বুটের ডাল করেছে, তারপর কিছু করতো একটা তরকারি, কিন্তু সেটা আর ফোন করে না বললাম, পরে ফোন করে না আমি গিয়ে বলছিলাম, তো যাই হোক তারপরে হচ্ছে আর মা কোনো তরকারি সবজি করেনি, কিন্তু হ্যাঁ আলু ভাজা করেছিল, আমার মেয়ে খেয়েছে আলু ভাজা আছে, তো মা রাত্রে ওটা দিয়েই খাবে বলছে, ডাল খাবে না, বুটের ডাল তো গ্যাস হয়ে যাবে খাবে না, তো সেই বুটের ডাল আর ভাত আমি কিছু অল্প করে ভাত নিয়ে চলে আসলাম, অল্প না বেশিরভাগটাই ভাত আমি নিয়ে চলে আসলাম, মাই দিয়ে দিল বলো নিয়ে যা, তো আর রাত্রে আমার ভাত করতে হচ্ছে না, আর যেটুকু অল্প পোলাও তোমাদের দাদাভাইয়ের জন্য আছে, তোমার দাদাভাই পোলাও খায়নি, পোলাওটা করেছিলাম মাসি অনেক দিন যাবৎ বলছে পোলাও করতে,
সেই জন্যই ওই মাসির জন্যই তো মাসিরই সমস্ত রকম সব জিনিস দিয়ে কিন্তু পোলাওটা করলাম, মাসিই বলছিল বলে অনেকদিন ধরে ঘরে নিয়ে রাখছিল সেজন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এখানে শ্রাবণী মেলা হচ্ছে, কিন্তু একদমই একদিনও এখনও পর্যন্ত যাইনি, যাওয়া হয়নি, বা যাইনি যেটাই বলতে পারো, ইচ্ছেও ছিল না। মনের থেকে একটা যে ইচ্ছে আসে না, সেটা এবার আসছে না, কেন জানি না। তো যাই হোক, একদিন তো যাব, কারণ মেয়ের জন্য কেনাকাটা কিছু করতে হবে, সবার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, তো সেই জন্য তো একদিন যেতেই হবে। তো দেখি কোন দিন যাওয়া হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।